আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে হলো আমরা বাড়ি যাব, সেজন্য কাপড় গুছাচ্ছি। ছেলের কাপড়, আমার কাপড়, মেয়ের কাপড় সবগুলো গুছিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করে কোরবানি ঈদে চলে যাব গ্রামের বাড়িতে, নিজের বাড়িতে। তো এদিক থেকে হলো সবগুলো গুছানো শেষ, আমি এখন গোসলে চলে যাব, ওয়াশরুমে। তো এদিকে কিছু মগ, প্লেট, হাঁড়ি পাতি ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন সেগুলো তুলে রেখে দেব, কারণ যদি হঠাৎ করে চলে যাই, যদি চলে যাই তাহলে ময়লা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। আস্তে আস্তে কয়েকদিন লাগবে, আমরা কয়েকদিন গ্রামে থাকবো। সেগুলো রেখে এখানে হলো যেগুলো নিয়ে যাব সেগুলো টেবিলে নিয়ে আসছি। তারপর আল্লাহ নাম নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম। এদিক থেকে হলো একটু দাঁড়ালাম কিছু নাস্তা নেওয়ার জন্য। তো আমাদের নাস্তা নেওয়া শেষ, আবার গাড়ি আসটা দিল। এদিকে হলো একটা গরু যাচ্ছে, গরুটা দেখলাম অনেক সুন্দর গরুটা ছিল। এদিকে হলো বাইরের ভিউটা অনেক ভালো লাগতেছে, সেজন্য একটু ক্যামেরায় ক্যাপচার করলাম। ব্যস্ত শহর, মানুষ চলে যাচ্ছে, এখন পুরোটাই ফাঁকা হয়ে যাচ্ছে। শহরটা পুরোই ফাঁকা, দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানুষ কম, সবাই ঘরমুখী হয়ে গেছে, সবাই নিজ নিজ গ্রামে নিজ নিজ বাড়িতে চলে গেছে, শহরটা পুরোটাই ফাঁকা। তো আমরা চলে আসলাম বাড়িতে। এটা হলো উঠোন, এখন চলে যাব বাসায় ঢুকবো। তো ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোরবানের ব্লগ দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ঈদ মুবারক, ভালোভাবে ঈদ কাটাবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।